নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার ধনু রাশি ফেব্রুয়ারি থেকে থেকে কুম্ভ মকরে বছরের সেরা সুযোগ হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকাকে অ্যালার্ট করে দিতে চাইছি আজ দু তারিখ কাল তিন পরশু চার চার তারিখেই তাদের জীবনে আসছে বছরের সেরা সুযোগ এই সুযোগ কিছুতেই হাতছাড়া করলে হবে না তার আগে বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন করুন পাশে থাকা অবশ্যই যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় অবশ্যই ধনুরাশিদের নিয়ে ধনুরাশিরা আপনারা জানেন ধনু রাশির অবশ্যই দ্বিতীয় স্থান অর্থাৎ ধনস্থানে যে বুদ্ধি দেয় যে জ্ঞান দেয় সেই বুধ কুম্ভ থেকে প্রবেশ করছে মকরে যখন মকরে বুধ প্রবেশ করবে তখন মকরে বুধের সঙ্গে দেখা হবে আরও ছ ছটি গ্রহ তৈরি হবে অভিনব যোগ এই যোগ ধনুরাশিদের চার ফেব্রুয়ারি থেকে বছরের সেরা সুযোগ প্রদান করবে ছটি গ্রহ ছটি সুযোগ আপনাদের দেবে বৃহস্পতি দেবে অর্থ শনি দেবে কর্ম বুধ দেবে বুদ্ধি শুক্র দেবে সুখ রবি দেবে সম্মান সুতরাং সমস্ত দিক দিয়েই আপনাদের জীবনের সৌভাগ্য তাই চার তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের চার তারিখ থেকে আপনাদের সেরা সুযোগ এবার সবচেয়ে বড় কথা বুধের এই আগমন আপনাদের কয়েকটি দ্বার খুলে দেবে সেই দ্বারগুলি হচ্ছে অবশ্যই আপনার জ্ঞান হ্যাঁ আপনি যদি ধনুরাশি হন আপনি যদি বুদ্ধিজীবী হন আপনি যদি কোনো অবশ্যই বিদ্যাকে অবলম্বন করে জীবিকা নির্বাহ করেন তাহলে আপনাদের সোনাই সোহাগা আপনি শিক্ষা করতে পারেন আপনি যে কোনো ধরনের অবশ্যই ভাগ্য এ ধরনের সুযোগ দীর্ঘদিন বাদে তৈরি হচ্ছে এই ধরনের সুযোগ দীর্ঘকাল বাদে আপনার কাছে আসছে তাই এই সুযোগকে হাত ছাড়া করা উচিত হবে না ধনুরাশি তাই এবার অলসতা ত্যাগ করে এইবার অসহায় ভাবা ত্যাগ করে এইবার হতাশাকে সম্পূর্ণ ত্যাগ করে কর্মযজ্ঞে নিজেকে সম্পূর্ণ দেওয়ার সময় এসে গেছে ধরুন ধনুরাশি কারণ নিজেকে আত্মবিসর্জন দিতে না পারলে কর্মের মধ্যে যথাযথ মনোনিবেশ করতে না পারলে এই সুযোগ হাতছাড়া হয়ে যাবে আর এই সুযোগ হাতছাড়া হয়ে গেলে এমন সুযোগ আপনারা দীর্ঘদিনের মধ্যে আর পাবেন না এমন সুযোগ দীর্ঘ উনষাট বছর পর তৈরি হয়েছে তাই দীর্ঘ উনষাট বছর পর তৈরি হওয়া এই সুযোগকে কোনোভাবে হাত করা উচিত হবে না আপনারা যদি ধনরাশি হন এখন থেকে প্ল্যানিং করেন প্ল্যানিং করে নিন কীভাবে আপনারা বৃহস্পতি সৌভাগ্যকে নিজের জীবনের মধ্যে আনতে অবশ্যই মা তারার আরাধনা করুন অবশ্যই মাকে একশো আটটি জবার মালা একশো আটটি ফুলের জবার মালা নিবেদন করুন এছাড়া প্রতি বৃহস্পতিবার কপালে অবশ্যই হলুদ বাটা মেখে স্থান করুন শনি সুফল গ্রহণ করার জন্য অবশ্যই আপনি প্ল্যানিং করেই ফেলুন আপনি প্ল্যানিং করুন কোন দারিদ্র কোন গরীব একজন কেউ আছে তাকে আপনি একটি জুতো কিনে দিতেই পারেন অসহায় কোন কালো গরু বা কালো কুকুরকে আপনি একটা রুটি একটু গুড় দিয়ে দিতেই পারেন এতে আপনার কমে যাবে না ধনুরাশি উল্টে আপনি যদি একটা রুটি খান আপনি যদি একটা ছাতা বা একটা জুতো কিনে নেন তার আশীর্বাদের ফলে আপনার আলমারি অর্থে ভরে যাবে তাই অবশ্যই আপনি বৃহস্পতি আর শনি শুভ ফল পাবেনই পাবেন তৃতীয় অবশ্যই আপনি রবি শুভ ফলকে নিজের জীবনে আরও বেশি পরিমাণে আনতে প্রত্যহ স্থানের পর সূর্য প্রণাম করুন এবং ঘটেতে অবশ্যই একটি গ্লাসও নিতে পারেন বা ঘটও নিতে পারেন তামার এবং সেই জলের মধ্যে একটি লাল ফুল অবশ্যই কিছুটা দুর্বা এবং কিছুটা আতপ চাল দুর্বা ঘাস এবং আতপ চাল দিয়ে সূর্যদেবকে জল নিবেদন করুন এতে আপনি রবির সুফল পাবেন সুক্ষের সুফল পেতে গেলে আপনাকে অবশ্যই সাদা জীবজন্তুর সেবা দিতে হবে এবং বুধের জন্য তো অবশ্যই বালক শিশুদের সঙ্গে আপনাকে মেলামেশা বাড়াতে হবে তাদেরকে সবুজ রঙের খাতা সবুজ রঙের পেন এমনকি সবুজ রঙের ব্যাগও প্রদান করতে পারেন তারা যদি খুশি হন তাহলে বুধ খুশি হবে তারা যদি আনন্দিত হয় তাহলে বুধ আনন্দিত হবে আপনি সুফল এত বেশি মাত্রায় পাবেন যে আপনার জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে যাবে তাই ধনুরাশি আগামী দিন অর্থাৎ চার চৌটা ফেব্রুয়ারি যে বছরের সেরা সুযোগ আসছে সেই সুযোগ হাতছাড়া না করে আমার বলে দেয়া কাজগুলি অবশ্যই করুন আমি আশাবাদী আগামী দিন হবে আপনাদেরই তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে সেখানে ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি রিসেস করলাম নমস্কার ধন্যবাদ